सुप्रिय शिक्षार्थीरा बैश्विक महामारी तुम्हरा हयतो सुस्थ आसो भालो आसो घरे आसो। हेमनगर डिग्री कलेजेर पक्ष थेके पदार्थ विज्ञान प्रथम बर्ष छात्र छात्रीदेर आमी जानाई स्वागत। आजकेर ए अनलाइन क्लासे आमी तोमादेर एककेर विभिन्न पद्धति सम्पर्के कथा बोलबो। आमी एर आगे तुम्हारे विभिन्न राशि एवं एकक निये कथा बोलेछि, जेमन मौलिक राशि लब्ध राशि एवं एदेर एकक मौलिक एकक एवं लब्ध एकक। आंतर्जातिक पद्धति अर्थात एसआई पद्धतिर पूर्वे आमादेर दैर्घ्य भर एवं समयेर एककेर उपर भित्ति करे तीनटी पद्धति चालू छिलो, जेमन सीजेस पद्धति सेंटीमीटर ग्राम सेकेंड पद्धति। एई पद्धतिते दैर्घ्येर एकक सेंटीमीटर, भरेर एकक ग्राम एवं समयेर एकक सेकेंड। दुई नम्बर एमकेएस पद्धति मीटार किलोग्राम सेकेंड पद्धति, अर्थात दैर्घ्येर एकक मीटार, भरेर एकक किलोग्राम एवं समयेर एकक सेकेंड। एवं तीन नम्बर एपीएस पद्धति अर्थात फुट पाउंड सेकेंड पद्धति। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। 1960 সালে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সমিতির সিদ্ধান্ত হয় যে সমগ্র বিশ্বে পরিমাপের সুবিধার্থে বিভিন্ন রাশির একই রকম একক প্রচলন করা হবে। সেই মর্মে एमकेएस पद्धतिर आलोके सातटी मौलिक राशिर जोन्नो निर्दिष्ट सातटी मौलिक एकक निर्धारित होयेछे एवं एई सातटी मौलिक एककेर उपर भित्ति करे विभिन्न लब्ध एककगुला पावा जाबे। एई पद्धति होच्छे एककेर आंतर्जातिक पद्धति इंटरनेशनल सिस्टेम अफ यूनिट बा संक्षेपे एस आई सिस्टेम इंटरनेशनल एकक। एखन आसो एई जे सातटी मौलिक राशि ओ एदेर मौलिक एस आई एकक। मौलिक राशि मौलिक एस आई एकक। दैर्घ्य राशि होच्छे दैर्घ्य आर एस आई एकक होच्छे मीटार एम दुई, भर किलोग्राम एकक होच्छे किलोग्राम केजि, तीन समय सेकेंड, तापमात्रा कैलभिन, पाँच বিদ্যুৎ প্রবাহ মাত্রা এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার এ বা এএমপি, ছয় নম্বর রাশি হচ্ছে ছয় নম্বর আলোর দীপন ক্ষমতা একক হচ্ছে ক্যান্ডিলা সিডি, এবং সর্বোপরি সাত নম্বর পদার্থের অর্থাৎ আণবিক পরিমাণ এসআই একক হচ্ছে মোল। মোল এখন আমি তোমাদের সাথে মাত্রা নিয়ে কথা বলবো। মাত্রা অর্থাৎ ডাইমেনশন। কোনো ভৌতিক রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, অর্থাৎ যে কোনো ভৌত রাশিকে এক বা একাধিক রাশির বিভিন্ন সূচকের গুণনফল হিসাবে প্রকাশ করা যায়।
কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। অথবা কোনো একটি রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে উক্ত রাশির মাত্রা বলে। তিনটি মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর এবং সময়ের মাত্রা যথাক্রমে এল, এম ও টি, আমরা কিন্তু এই অক্ষরগুলা বড় হাতের লিখব, অর্থাৎ দৈর্ঘ্যের জন্য বড় হাতের এল, ভরের জন্য বড় হাতের এম এবং সময়ের জন্য বড় হাতের টি লিখব। এক্ষেত্রে ক্ষেত্রফল যদি আমরা আসি তাহলে তার জন্য ক্ষেত্রফল সমান আমরা জানি কি, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য সমান এল গুণন এল সমান এল স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফলে দৈর্ঘ্যের মাত্রা টু অর্থাৎ দুই। অনুরূপভাবে আয়তন সমান দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য সমান এল গুণন এল গুণন এল সমান এল কিউব। অতএব আয়তনে দৈর্ঘ্যের মাত্রা থ্রি অর্থাৎ তিন। এতক্ষণ আমরা মাত্রা নিয়ে কথা বললাম, এখন আসো আমরা মাত্রা সমীকরণ অর্থাৎ ডাইমেনশনাল ইকুয়েশন নিয়ে কথা বলবো। যে সমীকরণ মৌলিক একক ও লব্ধ এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে মাত্রা সমীকরণ বলে। মাত্রা সমীকরণ লেখার জন্য আমরা তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ভর বেগ সমান ভর গুণন বেগ সমান ভর গুণন বেগের ক্ষেত্রে আমরা লিখব দৈর্ঘ্য বাই সময়। বর ভর দৈর্ঘ্য ও সময়ের মাত্রা বসালে আমরা পাই ভর বেগের মাত্রা সমান ভরের জন্য এম, দৈর্ঘ্যের জন্য এল এবং সময়ের জন্য টি, অর্থাৎ এম এল বাই টি সমান এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সুতরাং ভর বেগের মাত্রা সমীকরণ এম এল টি ইনভার্স ওয়ান, আমরা এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি অর্থাৎ তৃতীয় বন্ধনী ব্যবহার করছি। আমি আগেই বলেছি যে মাত্রা সমীকরণ লেখার ক্ষেত্রে আমরা তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। এখানে লক্ষ্য করো ভর বেগে ভরের মাত্রা ওয়ান, দৈর্ঘ্যের মাত্রা ওয়ান এবং সময়ের মাত্রা মাইনাস ওয়ান। তাহলে আমরা মাত্রা এবং মাত্রা সমীকরণ নিয়ে তোমাদের সাথে কথা বললাম। তোমরা বাড়িতে আরও দু একটা জিনিস এই মাত্রা সমীকরণ নিয়ে প্র্যাকটিস করবে, যেমন ত্বরণ, ত্বরণের মাত্রা কি, বলের মাত্রা কি, এগুলো নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে এই মাত্রা এবং মাত্রা সমীকরণ এই জিনিসগুলার তোমাদের ভালো জ্ঞান আসবে, ধারণা থাকবে। আজ আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে, ধন্যবাদ।